আসুন এবারে ইসলামে মহিলাদের শিক্ষার অধিকার নিয়ে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতির উদ্দেশ্যে তার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনে প্রথম যে আদেশটা দিয়েছেন সেই আদেশটা নামাজ পড়ার ব্যাপারে নয়। সেখানে যাকাত দেওয়ার কথা বলেননি, রোজা রাখার কথা বলেননি, প্রথমেই বলেছেন ইকরা, অর্থাৎ পড়ো, ঘোষণা করো, পুনরাবৃত্তি করো। পবিত্র কোরআনের যে পাঁচটা আয়াত সবার প্রথমে নাজিল হয়েছিল, কোরআনে সূরা ইকরার 1-5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামা ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো, পাঠ করো, ঘোষণা করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে ঝুলে থাকা একটা বস্তু থেকে, জোকের মতো বস্তু থেকে। পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি মহিমান্বিত, যিনি মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। পবিত্র কোরআনে আল্লাহ মানুষকে প্রথম যে নির্দেশটা দিয়েছেন সেটা হলো পাঠ করো, আর এটা পুরুষ নারী উভয়ের জন্যই। আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরা হাদিসটা আছে ইবনে মাজায় 224 নম্বর হাদিস। আমাদের নবীজি বলেছেন, তালাবুল ইলম ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারীর জন্য বাধ্যতামূলক। নবীজি বাবা মাকে নির্দেশ দিয়েছেন ছেলে মেয়ে উভয়কে শিক্ষা দেওয়ার জন্য, বিশেষ করে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য। প্রত্যেক স্বামীর দায়িত্ব তাদের স্ত্রীদের শিক্ষিত করে তোলা, বিশেষ করে ধর্মীয় শিক্ষায়। যদি স্বামী এটা না করে তাহলে সে স্ত্রী কোর্টে গিয়ে কাজীর কাছে শিক্ষার দাবি করতে পারে। যদি স্বামী নিজে শেখাতে না পারে তাহলে সে তার স্ত্রীকে শেখানোর ব্যবস্থা করে দেবে। সহিহ বুখারীর একটা হাদিস, এটা সহিহ হাদিস, এক মহিলা নবীজির কাছে আসলো, তারপর বলল, আপনার চারপাশে সব সময় পুরুষরা থাকে, আমাদেরকেও কিছুটা সময় দেন আপনি। নবীজি রাজি হলেন, তারপর থেকে মহিলাদের শিক্ষিত করার জন্য কিছুটা সময় দিলেন তিনি। নবীজি নির্দেশে অনেক সাহাবীও বিশেষ করে মহিলাদের শিক্ষা দিতেন। আপনারা যদি ইসলামের ইতিহাস পড়েন, 1400 বছর আগে সেই অজ্ঞানতার যুগে ইয়ামুল জাহেলিয়ায়, সেই সময়ে এরকম অনেক মহিলা ছিলেন, অনেক মহিলা যারা বিশেষজ্ঞ ছিলেন। এর সবচেয়ে সেরা উদাহরণটা হল আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবীজির স্ত্রী। তার খুব বিখ্যাত একজন ছাত্রী, তার নাম হলো আরওয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার চেয়ে বড় কোনো বিশেষজ্ঞকে আমি দেখিনি পবিত্র কোরআনের শিক্ষার উপর, ফরজ পালনের উপর, হালাল এবং হারাম জিনিসের উপর, সাহিত্য আর কবিতার উপর, আরব ইতিহাস আর বংশলতিকার উপর। আর আপনারা যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সিরাত পড়েন তাহলে দেখবেন যে নবীজির ইন্তেকালের পর তিনি অনেকদিন বেঁচে ছিলেন, তিনি অনেক সাহাবীকে পথনির্দেশ দিয়েছেন, এছাড়াও তিনি খোলাফায়ে রাশেদিনদের সবাইকে গাইড করেছেন। অনেক সময় বিদেশি লোকজন নবীজির কাছে এসে ঔষধপত্র ইত্যাদি নিয়ে আলোচনা করত, আয়েশা রাদিয়াল্লাহু আনহার স্মরণশক্তি খুবই ভালো ছিল, তিনি সেগুলো মনে রাখতেন। তিনি ম্যাথসের উপরও একজন এক্সপার্ট ছিলেন, আর নবীজির ইন্তেকালের পর অনেক সাহাবি তার কাছে আসতেন, বিশেষ করে উত্তরাধিকারের ব্যাপারে, সম্পত্তি ভাগের ব্যাপার নিয়ে, কারণ তিনি অঙ্কে খুব ভালো ছিলেন। ইতিহাস পড়লে দেখবেন তিনি অনেক বিশেষজ্ঞকে শিক্ষা দিয়েছেন, তিনি 88 জন বিশেষজ্ঞকে শিক্ষা দিয়েছিলেন, তাহলে বলা যায় তিনি বিশেষজ্ঞদের বিশেষজ্ঞ। আর শুধুমাত্র তার তদারকিতে 2210 হাদিস লিপিবদ্ধ করা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই এগুলোর বর্ণনা দিয়েছেন। এরপর বলা যায় উম্মে সালমার কথা রাদিয়াল্লাহু আনহা, তিনিও নবীজির স্ত্রী ছিলেন। আর ইমাম আল নওভির মতে
উম্মে সালমা শিক্ষিত মহিলাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন। আর ইবনে হাজার তার মতে উম্মে সালমা ইসলামের একজন অথরিটি। এছাড়াও আছেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনিও নবীজির স্ত্রী। ইমাম নাওভি তাকে বলেছেন একজন জ্ঞানী মহিলা। এছাড়াও সে সময় ছিলেন ফাতিমা বিনতে কায়েস, তিনি নবীজির একজন সাহাবিয়া ছিলেন, তিনি অনেক কিছু জানতেন। তিনি এতটাই জ্ঞানী ছিলেন যে একবার ফিকা নিয়ে আলোচনা হচ্ছিল, তখন একটা মত দিলেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তারা আপত্তি জানালেন, কিন্তু ভুল প্রমাণ করতে পারেননি তারা, তিনি এতটাই জ্ঞানী ছিলেন। এছাড়াও বলা যায় উম্মে সুলাই রাদিয়াল্লাহু আনহার কথা, তিনি ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মা, তিনি খুব বিখ্যাত সাহাবি ছিলেন। ইবনে হাজারের কথা অনুযায়ী তিনি বলেছেন যে ইনি খুব জ্ঞানী মহিলা ছিলেন। ইমাম আল নাওভি তাকে বলেছেন ইসলামের অথরিটি। এরপর উম্মে তারদার কথা বলা যায়, তিনি আবু তারদার স্ত্রী ছিলেন। ইমাম বুখারি তিনি সহিহ বুখারিতে উম্মে তারদাকে বলেছেন হাদিসের উপর একজন অথরিটি। এরপর আরো বলা যায় সাইদা নাফিসার কথা, সাইদা নাফিসা তিনি খুব জ্ঞানী ছিলেন, আর অনেককেই তিনি শিক্ষা দিয়েছেন। তার ছাত্রদের একজন হলেন ইমাম শাফি রহিমুল্লাহ। এছাড়াও বলা যায় আয়েশা বিনতে সাদের কথা, ইনিও জ্ঞানী ছিলেন, তিনি ছিলেন একজন বিশেষজ্ঞ। আর তার ছাত্রদের মধ্যে একজন হলেন ইমাম মালিক রহিমুল্লাহ। চিন্তা করেন সেই অজ্ঞতার যুগে ইয়ামুল জাহেলিয়ায় অনেক মহিলা ছিলেন যারা বিশেষজ্ঞ। সেই আমলে মানুষ পড়াশোনাই করত না, আর চিন্তা করেন সেই আমলে এমন অনেক মহিলা বিশেষজ্ঞ ছিলেন।